फ्रेंड्स आज के अमरा शिखब पंचम श्रेणी गणित बोये लेसन नम्बर वन संख्या और प्रक्रिया। तो तुम्हरा सबाई पेज नम्बर 40 बेर करो। एखाने अमरा शिखे नेब किभावे एकटी संख्या के स्थानीय मान अनुसारे भेंगे लिखते हय। एबारे अमरा स्थानीय मान निर्णय करा शिखे नी। देखो एखाने एकटा संख्या आछे 1061 মানে 1061। তো কিভাবে নির্ণয় করতে হয় দেখো, এখানে দেখো চারটা বক্স আছে। এটা হলো কি এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা 1000 ঘর, হাজারের ঘর সরি। তো চার অঙ্কের সংখ্যা থাকলে আমরা একক, দশক, শতক, হাজার এইভাবে গণনা করব। আর শুনে নাও, স্থানীয় মান সবসময় আমরা ডান দিক থেকে গুনতে হবে। তো দেখো এককের ঘরে কে পড়ছে, এক। তো আমি এককের ঘরে এক দিলাম। দশকের ঘরে কে আছে দেখো, ছয়। দেখো দশকের ঘরে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছটা বল আছে। শতকের ঘরে কে আছে দেখো, শূন্য। শতকের ঘরে শূন্য মানে কিছু না দিলেও হবে। হাজারের হাজারের ঘরে কে আছে দেখো, এক। হাজারের ঘরে একটা বল। তো পেয়ে নিলাম এক হাজার, এই যে এক হাজার যোগ শূন্য শতক যোগ ছয় দশক যোগ এক একক। বুঝে নিয়েছো স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয়। এখন দেখো উপরে দেখানোর মতো করে সংখ্যাগুলো স্থানীয় মান অনুসারে ভেঙে লিখো এবং মণিকাঠিতে ঢুকাও। মণিকাঠি বলতে এটাকে বোঝানো আছে। এখানে যেরকম বলগুলো ঢুকিয়েছিলাম তোমরাও সেই এইভাবে এখানে ঢুকাতে হবে। তো এখানে দেখো কি সংখ্যা আছে, নাম্বার এতে 205, 205। তো আমি কি বলেছিলাম ডান দিক থেকে গণনা করবো। তো ডান দিকে দেখো প্রথমে আছে পাঁচ, এককের ঘরেটা, হ্যাঁ এককের ঘরে আছে পাঁচ। তো আমরা এককের ঘরে পাঁচটা বল ঢুকাবো, আমার মতো তোমরাও করবে। এক, দুই, তিন, চার, পাঁচ, হয়ে গেল এককের ঘরে পাঁচ আছে। এককের ঘরের আগের ঘরটাকে কি বলে, দশক। দশকের ঘরে আছে শূন্য, দশকের ঘর শূন্য কিছু না লিখলে হবে। দশকের ঘরের আগের ঘরটাকে বলে শতক, শতকের ঘরে কত আছে, দুই। তো আমি শতকের ঘরে দুটা বল দিয়ে দিলাম, হয়ে গেল। এবার লিখতে হবে, ভেঙে লেখাটাই দেখে নাও। দুই পড়েছে শতকের ঘরে, তো আমরা লিখব দুই শতক যোগ দশকের ঘরে আছে শূন্য, শূন্য দশক যোগ এককের ঘরে আছে পাঁচ, পাঁচ একক। বুঝে নিলে, দুই শতক যোগ শূন্য দশক যোগ পাঁচ একক। এরপরের সংখ্যাটা দেখো 911। তো এককের ঘরে বলো কে আছে, ডান দিক থেকে যাবে, এককের ঘরে আছে এক। তো আমি এককের ঘরে একটা বল ঢুকিয়ে দিলাম। দশকের ঘরে কে আছে, এক। আবারও দশকের ঘরে আমরা একটা বল ঢুকিয়ে দিলাম। শতকের ঘরে কে আছে, নয়। শতকের ঘরে আমাকে নটা বল ঢুকাতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, হয়ে গেল। এখন আমাকে ভেঙে লিখতে হবে নয় শতক যোগ এক দশক যোগ এক একক। তোমরা বুঝে নিয়েছো কিভাবে স্থানীয় মান অনুসারে ভেঙে লিখতে হয়। তো এখানে দেখো আছে চার অঙ্কের সংখ্যা, চার অঙ্কের সংখ্যা হলে আমরা কিভাবে লিখবো দেখো, একক, দশক, শতক, হাজার, মানে 1234। তো হাজারের ঘরে কি আছে, এক। হাজারের ঘরে আমি একটা বল দিলাম। হাজারের তারপরে হলো শতক, শতকের ঘরে হলো দুটা বল। তারপর দশকের ঘরে আছে তিনটা বল, এক, দুই, তিন। এককের ঘরে আছে চারটা, এক, দুই, তিন, চার। আমরা লিখব এক হাজার যোগ দুই শত যোগ তিন দশক যোগ চার একক। আমার এখানে জায়গা হয়নি, বাইরে লিখে নিচ্ছি।
তো দুই সরি 1000 যোগ 200 যোগ 3 দশক যোগ 4 একক। বুঝে নিয়েছো চার অঙ্কের সংখ্যাকে কিভাবে স্থানীয় মান অনুসারে ভেঙে লিখতে হয়? তো এর পরের গুড়া তোমরা নিশ্চয় করতে পারবে, বাড়িতে এগুলো করবে খাতায়। আজকের জন্য এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা তারপরের অ্যাক্টিভিটিসগুলো করব।